ফিরে আসলাম বিরতির পর। ধর্মনগর স্টেশন রেলওয়ে কর্মচারী ইউনিয়নের নবম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় গতকালকে। সারাদিন ব্যাপী সম্মেলনকে কেন্দ্র করে পরবর্তী সময় সন্ধ্যায় সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে, এবং সেই সাংবাদিক বৈঠকেই তুলে ধরা হয়েছে নতুন কমিটির কথা। গতকাল অর্থাৎ 19 ডিসেম্বর ধর্মনগরের রেলওয়ে স্টেশনে কর্মচারী ইউনিয়নের নবম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়নের উত্তর পূর্বাঞ্চলের যুগ্ম সম্পাদক দিগন্ত বড়ুয়া, ল্যান্ডিং থেকে আসা অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি নয়ন বর্মন থেকে শুরু করে আরো অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন গতকালকের এই সম্মেলনকে কেন্দ্র করে। যদিও সন্ধে নাগাদ একটি সাংবাদিক বৈঠক, সেই সাংবাদিক বৈঠকের মধ্যে তুলে ধরা হয়েছে নতুন কমিটির কথা, যেখানে নতুন কমিটিতে রয়েছেন স্বপন ভট্টাচার্য ধর্মনগর শাখার সভাপতি এবং পরিমল দেকে ধর্মনগর শাখার সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে। আগামী দিনে কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীরা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে কার্যত তুলে ধরা হয়েছে সাংবাদিক বৈঠকটির মধ্য দিয়ে। কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টের এই সাংবাদিক বৈঠকের মধ্যে শুনুন। আদার আজকের ইস্যু নিয়ে বহুত কথাই বলছে, তার মধ্যে আর দুই একটা কথা আমি লাগাইতে চাইতেছি। এখানে আর একটা আমরা সিদ্ধান্ত হয়েছি, সিদ্ধান্ত উপরে আমরা কাজ করতেছি যে এনএফ রেলওয়ে কর্মরত অবস্থায় যত আমরা কর্মচারী মৃত্যুবরণ করে কাজ করার অবস্থায় গাড়ির অ্যাক্সিডেন্ট, গাড়ির রান্নাঘর হয়, কাজ করতে কোনো জায়গায় স্লিপ করে মারা যায়, এরকম বহুত হয়। আজকে দুই দিন আগে হারাঙ্গাজাও এরকম হয়েছে, কাঞ্চনজঙ্ঘা আমাদের হারাঙ্গাজার ট্রিটমেন্ট একজন রেহে করছে, এখন কুমায় আছে, আজকে আমরা জিএনআরসি রেফার করে জিএনআরসি ট্রিটমেন্ট করতেছি। ওইরকম যেগুলি ঘটনা ঘটে ওই ঘটনার জন্য রেলের থেকে কোনো পুরস্কার পাওয়া যায় না, কিন্তু হোয়ার হ্যাজ আপনারা শুনছেন টু বলে কিছুদিন আগে ঘটনা হয়েছে, আর্মি আর রেল কর্মচারী একলগে মারা গেছে মাটির নিচে, আর্মিরে কিন্তু শহীদ ঘোষণা করা একটা গ্যালেন্টারি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়, কিন্তু রেলের কর্মচারীরা এরকম করা হয় না। কিন্তু যে কোনো মুহূর্তে যুদ্ধ আসুক, কোভিড আসুক, আপনারা নিজে দেখছেন মিডিয়ার মানুষ আপনারা যে সব সময় কিন্তু রেলের কর্মচারী সৈনিকের থেকেও বেশি কাজ করে, বাতাস হোক, বৃষ্টি আসুক, যদি কোনো কোভিডের কালেও হোক, যুদ্ধকালীন কালেও হোক, রেলের কর্মচারী কাজ করে। গতিকে ওই সময়ও যখন রেলের কর্মচারী এই ধরনের কাজ কইরা রেলের অ্যাসেসমেন্ট রিপোর্ট হিসেবে 2008 থেকে 2011 ভিতরে 1632 জন মানুষ কর্মরত অবস্থায় ইন্ডিয়ান রেলে মারা গেছে। গতি এই ধরনের আজকে কিন্তু আর্মিও 60 বছরে আজকে 1600 মানুষ মরে না, কারণ আর্মির যুদ্ধ নাই, কিন্তু রেলের কর্মচারী রেগুলার জনজীবনে যুদ্ধ করতেছে। তারপরে যখন সরকার কোনো ধরনের গ্যালান্টারি অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করে না, এই জন্য আমাদের জেনারেল সেক্রেটারি মনিন্দ্র শইকীয়া আর আমাদের ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এম রাজাভাই দাবি করছে যে অসম থেকে যে আমরা কর্মচারী কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করব, তখন ওনারা শহীদ ঘোষণা করে গ্যালান্টারি অ্যাওয়ার্ড ঘোষণা করতে লাগে। এটা আজকের মিটিংও আমরা একটা প্রধান দাবির ভিতরে অন্যতম। কমিটি ভেঙে নতুন কমিটি এবং কিছু কিছু নতুন এজেন্ডা আমরা হাতে নিয়েছি, বিশেষ করে ত্রিপুরার ধর্মনগরের ডেভেলপমেন্টের জন্য যে আমরা প্রথম ডিমান্ড করেছি যে একটা ফিল্ড দরকার, বা এখানকার রেল শ্রমিকের ছেলেমেয়েরা ভালো উন্নতি ধরনের খেলাধুলার জন্য একটা ফিল্ডের প্রয়োজন। সেটা আমাদের নেক্সট জানুয়ারিতে একটা মিটিং আছে, আমাদের পিএনএম আছে, পার্মানেন্ট নেগোসিয়েশন মিটিং, সেখানে আমরা মেন এজেন্ডা থাকবে এটা। একটা রেলওয়ে ইনস্টিটিউট, একটা রেলওয়ে হসপিটালকে ধর্মনগরে ডেভেলপমেন্ট করার জন্য এবং প্রচুর পরিমাণ যেন ওষুধ এখানে পাওয়া যায় সেটার জন্য। নতুন কমিটি গঠনের পর ধর্মনগর রেলওয়ে কর্মচারীদের বেশ কিছু দাবি উত্থাপন করা হয়েছে, বেশ কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলিকে অনতিবিলম্বে পূরণ করতে হবে, এমনই বক্তব্য পেশ করেছেন সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে কর্মচারী ইউনিয়নের নেতৃত্বরা। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।